মাদ্রাসায় ভর্তি হলে দুই ক্লাস পরই একটা কিতাব পড়ানো হয় মিজান মুন সাহেব। এই মুন সাহেব কিতাব খুললেই দেখবেন লেখা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেশে যত মাহফিল হয় পৃথিবীর অন্য কোনো দেশে এরকম মাহফিল হয় বলে আমার জানা নেই, কিন্তু এর পরেও যদি এই দেশের মানুষকে জিজ্ঞেস করা হয় যে নিজের ধর্মের নাম ইসলাম এর অর্থটা কি, তারা এটাও বলতে জানে না। আপনারা হয়তো বলতে পারবেন, যেহেতু আপনাদের এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন, তারপরও জিজ্ঞেস করে নিচ্ছি ইসলাম অর্থ কি? মাশাআল্লাহ, খুব জোরেই বলল শান্তি। ওলামায়ে কেরামদেরকে আপনারা জিজ্ঞেস করবেন এই অর্থ ঠিক আছে কিনা। এজন্যই বললাম, ওয়াজ মাহফিল শুনতে শুনতে আমাদের কান বধির হয়ে গেছে। শুনতে শুনতে নগমা হায় মাহফিলে বেদাত কো, কান বহরে হো গয়ে দিল বদমজা হোনে কো হায়। ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে গেছে, মনের মধ্যে বিরক্তি এসে গেছে, তারপরেও এখন পর্যন্ত ইসলাম শব্দ জিজ্ঞেস করলে তার অর্থ পর্যন্ত মুসলিমরা জানে না। সালাম অর্থ শান্তি, সিলমুন অর্থ শান্তি। আমি বসেই বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এবং শান্তি বর্ষিত হোক। তাহলে ইসলাম অর্থ কি? আল্লাহু আকবার। মাদ্রাসায় ভর্তি হলে দুই ক্লাস পরই একটা কিতাব পড়ানো হয় মিজান মুন সাহেব। এই মুন সাহেব কিতাব খুললেই দেখবেন লেখা আছে আল ইসলামু মুসলমান সুদান ওয়া গর্দান নেহাদান বতাত। ইসলাম মানে হলো নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করার নাম ইসলাম। ইসলাম অর্থ কি? সংক্ষেপে আত্মসমর্পণ করা। কার সামনে আত্মসমর্পণ করব? না কোনো খাজা বাবার সামনে, না গাজা বাবার সামনে, না ল্যাংটা বাবার সামনে, না পীর বাবার সামনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। কার গোলামি করার জন্য?